সো হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা বলবো যে কিভাবে গুগল অ্যাডসেন্স এর পিন ভেরিফিকেশন করবে অথবা অ্যাড্রেস ভেরিফিকেশন করবে। ইউটিউব থেকে টাকা ইনকাম করার পর গুগল অ্যাডসেন্সের টাকা ডলারটা জমা হওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসার আগ পর্যন্ত বিভিন্ন ধরনের ধাপ অনুসরণ করতে হয়। তার মধ্যে গুগল অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন বা অ্যাড্রেস ভেরিফিকেশন একটা। তো গুগল অ্যাডসেন্স এর পিন ভেরিফিকেশন করার জন্য তোমাদের অবশ্যই গুগল অ্যাডসেন্সে $10 পূর্ণ করতে হবে। তোমাদের গুগল অ্যাডসেন্সে যদি $10 পূর্ণ হয়ে যায়, তারপর তোমাদের যে আইডেন্টি ভেরিফিকেশনটা করে নিতে পারবে। আর আইডেন্টি ভেরিফিকেশন করার 72 ঘন্টার ভিতরে তোমাদের আর কি এই যে গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশনের চিঠিটা অ্যাপ্রুভ হয়ে যায়, মানে চিঠিটা তোমাদেরকে পাঠানো হয়ে যায়। তো তোমাদের যে চিঠিটা আসতে 20-30 দিনের মতো সময় লাগবে। তো তোমাদের চিঠিটা তোমাদের যে ঠিকানা দিয়েছো তো সেই ঠিকানায় দিয়ে দেওয়া হবে। তো তোমরা আর কি তোমাদের যে পোস্ট অফিসটা দিয়েছো তো সেই পোস্ট অফিসে আর কি তোমাদের চিঠিটা চলে আসবে। তো চলে আসার পর তোমরা সেই চিঠিটা কালেক্ট করে নেবে। তো সাধারণত গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন করা হয় কেন, কারণ তোমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করার সময় যেই অ্যাড্রেসটা দিয়েছো সেটি সঠিক নাকি ভুল কোনো অ্যাড্রেস দিয়ে দিয়েছো তা ভেরিফাই করার জন্য তোমাদের যে গুগল অ্যাডসেন্স থেকে এই যে পিন ভেরিফিকেশনের যে চিঠিটা সেটি দিয়ে দেওয়া হয়। সেটি দিলে কি হবে, তোমাদের যে অ্যাড্রেসটা দিয়েছো তো সেই অ্যাড্রেসে একটি চিঠি দিবে। তো সেই চিঠিটা তোমরা কালেক্ট করার পর সেটির ভিতরে 6 ডিজিটের একটি পিন দেওয়া থাকবে। তো তোমরা সেই পিনটা তোমাদের যে গুগল অ্যাডসেন্সে গিয়ে তোমাদের পিন ভেরিফিকেশনের জায়গায় বসিয়ে দিবে, তাহলে আর কি তোমাদের যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা হয়ে যাবে। তো তোমরা কীভাবে তোমাদের যে সিটিটা পাওয়ার পর তোমাদের পিন ভেরিফিকেশনটা করবে। তো এইবার এখানে যে দেখতেই পাচ্ছ আমাকে পিন ভেরিফিকেশনের জন্য চিঠিটা দিয়ে দেওয়া হয়েছে, এই যে এইটাই হচ্ছে গুগল অ্যাডসেন্স এর পিন ভেরিফিকেশনের চিঠি। তো তোমরা চাইলে তো এখানে যে দেখতেই পাচ্ছ, তারপর এদিকটা এরকম, তো এইটাই হচ্ছে আর কি পিন ভেরিফিকেশনের। তো এইটা যদি আমরা ওপেন করি তো এইটা এখন আমরা খুলবো, খোলার পর আমাদের যে পিন ভেরিফিকেশনটা করব। প্রথমে এদিক থেকে খুলবো, তো আমি এদিকে সিলেক্ট করলাম, তারপর এখানে যে এদিকেও আছে তো এদিকেও আছে, আমি আগে এদিকটা খুলে ফেলবো। তো এবার এখানে যে দেখতে পাচ্ছ আমি এদিকটা খুলে ফেলবো। আমি এদিকটা খুলে ফেললাম, তারপর এখানে যে দেখতে পাচ্ছ এদিকে রয়েছে, আমি এদিকটা এখন খুলবো। তো আমি এখানে খুলে নিয়েছি, এইবার এরকম দেখতে পাচ্ছ যে আমার যে গুগল অ্যাডসেন্সের চিঠিটা। তো এইবার আমি এখান থেকে এইটাকে যদি খুলি আর কি, এটাকে যদি আমি খুলি, তারপর এখানে যে দেখতেই পাচ্ছ এখানে যে আমার পিনের যে 6 ডিজিটের পিনটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো এইবার আমি এখানে যে এই পিনটা ভেরিফিকেশন করব, তো কিভাবে আমি ভেরিফিকেশন করব, তো এর জন্য আমি প্রথমেই আমি চলে যাব আমার মোবাইলে যে ক্রোম ব্রাউজারটা রয়েছে, তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। তো এবার এখানে লিখে দিব যে অ্যাডসেন্স, তো তোমরা এখানে অ্যাডসেন্স লিখে দিবে সার্চ বক্সে, এখানে অ্যাডসেন্স লিখে তোমরা সার্চ করে নেবে। তো সার্চ করে নেওয়ার পর এখানে যে অ্যাডসেন্স এইটাতে ক্লিক করে দিবে। তোমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে তো তোমাদের জিমেইল নিয়ে তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লগ ইন করে নেবে। এখানে যে 3 লাইন অপশনে ক্লিক করব, তারপর এখানে যে শুরু করুন অপশনে ক্লিক করে দেব। বা ক্লিক করার পর এখান থেকে আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে ইমেলটা রয়েছে তো এটি এখান থেকে সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার পর এখানে যে আমার গুগল অ্যাডসেন্সটা আর কি লগ ইন হয়ে গেছে। এইবার তোমরা চাইলে এখানে অ্যাকশন বাটন দেখতে পেয়ে যাবে, এখানে তোমাদেরকে আমি আরও জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে যে উপর দিকে
অ্যাকশন বাটন দেখতে পাওয়া যাবে, সেই এখানে ক্লিক করে তোমাদের যে পিন ভেরিফিকেশনটা করে নিতে পারবে। তাছাড়া তোমরা এখানে যে তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তোমরা এখানে উপরের দিকে দেখতে পেয়ে যাবে যে এখানে যে উপরের দিকে তোমরা থ্রি লাইন অপশন দেখতে পেয়ে যাবে, এখানে ক্লিক করে দিবে। তারপর তোমরা এখানে যে দেখতে পেয়ে যাবে যে পেমেন্টস, এখানে ক্লিক করে দিবে। তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে ভেরিফিকেশন চেক, এখানে ক্লিক করে দিবে। তো ক্লিক করার পর এইবার তোমরা নিচের দিকে চলে যাবে। তো নিচের দিকে আসার পর এখানে যে আমার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিটেড দেখতেই পাচ্ছ। তারপর যদি আমি এখানে যে দেখতে পাচ্ছ এই যে পিন ভেরিফিকেশনের জন্য এখানে পিন দেওয়ার কথা বলছে, তো আমি এখন আমি আর কি এখানে আমার যে এই গুগল অ্যাডসেন্স যে সিটিতে যেই আর কি এই 6 ডিজিটের পিনটা দিয়েছে, তো সেটি এখান থেকে এখানে বসিয়ে দিব। তো এখানে আমি পুরোপুরি এখানে যে দেখতেই পাচ্ছ এই সংখ্যাগুলো এখানে বসিয়ে দিব। তো আমি এখানে প্রথমে বসিয়ে দিব। তো এখানে যে দেখতেই পাচ্ছ আমি যে এই যে 6 ডিজিটের পিনটা, এখানে যে ইয়োর পিন, তারপর এখানে নিচে 6 ডিজিটের পিন রয়েছে, তো এটা আমি এখানে লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর আমি এখানে যে উপর দিকে দেখতে পাচ্ছ এখানে যে সাবমিট অপশন, তো আমি এই সাবমিট অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখানে যে দেখতেই পাচ্ছ আমার যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা হয়ে গেছে, মানে আর কি আমার যে পিন ভেরিফিকেশনটা আর কি এটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিটেড, তারপর অ্যাড্রেস ভেরিফিকেশনও কমপ্লিটেড। তো তোমরা এইভাবে চাইলে আর কি তোমাদের যে এক্সেন্স এর সিটিটা রয়েছে, তো সেই সিটিটা দিয়ে তোমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করে নিতে পারবে। এখানে যে পিন, ইয়োর পিন, এইটা তোমরা এখানে বসিয়ে দিবে, এই যে 6 ডিজিটের পিনটা এখানে বসিয়ে দিবে, তাহলে কিন্তু ওই তোমাদের যে পিন ভেরিফিকেশন অথবা অ্যাড্রেস ভেরিফিকেশনটা হয়ে যাবে। তো তোমরা এরকম দেখতে পাবে। তোমাদেরকে আবারও আমি এক্সেন্স এর সিটিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে দেখতেই পাচ্ছ এখানে যে 6 ডিজিটের পিনটা রয়েছে, এখানে আরও কিছু লেখা রয়েছে, তাইলে তোমরা এগুলো দেখে নিতে পারবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও, যে তোমরা কীভাবে তোমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা পিন ভেরিফিকেশন করবে বা অ্যাড্রেস ভেরিফিকেশন করবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।